बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डियर जेएससी कैंडिडेट्स, यू आर वेलकम टू उत्तर पूर्व आईएमएल ऑनलाइन स्कूल। आई होप यू आर वेल बाय द लास्ट मार्क्स से आई एम आल्सो फाइन। इन द क्राइसिस मोमेंट ऑफ कोरोना, I hope you are staying at home and studying more and more. In the last class, I taught you about affirmative changing sentences of affirmative to negative. Today, I am going to teach you about changing sentences of affirmative to affirmative to exclamatory sentences. I think this topic is so important for you as a SSC candidate. So let's start the class. What is affirmative sentence? Affirmative sentence, affirmative means हाँ बोलो बात को जे वाक्य मध्ये इतिबाचक जे वाक्य मध्ये इतिबाचक वर्णना प्रदान करा है एवं इतिबाचकता प्रकाश करे तादेके affirmative sentence बोले। And what is negative sentence? जे sentence मध्ये ना बोधकत्व प्रकाश करे प्रदान करे तादेके नेगेटिव सेंटेंस बोले। एंड व्हाट इज एक्सक्लेमेटरी सेंटेंसेस? जे सेंटेंस है मने आवेग दुख शोक हसी खन्ना इत्यादि प्रकाश पाए तादेके एक्सक्लेमेटरी सेंटेंस बोले। assertive sentence কাকে বলে? assertive sentence হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে সাধারণ বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে assertive sentence বলে। assertive sentence can be either affirmative or negative. assertive sentence দুই প্রকার, সেটা হচ্ছে affirmative sentence or negative sentence. So students, আমাদের পরীক্ষায় বলতে পারে affirmative to exclamatory sentence পরিবর্তন করো, sense করো, আর assertive to exclamatory কি করো, sense করো। উভয় ভাবে আমাদের পরীক্ষায় বলতে পারে, সেই নাম লিখেছে এখানে affirmative to exclamatory আর assertive to exclamatory। যেভাবে আছে প্রত্যেক একটাই। So students, there are some rules and regulation of affirmative to exclamatory or assertive to exclamatory sentence. So তবে প্রথমে তোমাকে মনে রাখতে হবে স্টুডেন্ট, এই সেন্টেন্সগুলোতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থের পরিবর্তন না করেই কিন্তু বাক্যের স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থকে বিকৃত না করে বাক্যের স্ট্রাকচার পরিবর্তনের মাধ্যমে যে পরিবর্তন তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। সো অ্যাফার্মেটিভ অর অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান, আর গ্রেট অর আ ভেরি, আর গ্রেট অর আ ভেরি স্থলে ওয়ার্ড অ্যাপ প্লাস শেষ অংশ প্লাস প্রথম অংশ প্লাস নোট অফ এক্সপ্লেনেশন। অর্থাৎ স্টুডেন্ট, আর গ্রেট অর আ ভেরি যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি আর গ্রেট আর গ্রেট অর আ ভেরি থাকে তবে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আগ্রেট অর আভেরি স্থলে ওয়ার্ড অ্যাপ প্লাস
কোনো এক্সক্লেমেশন। যেমন হি ইজ আ গ্রেটফুল, হি ইজ আ গ্রেটফুল, এখানে এসেছে কি আ গ্রেট, তা আমরা বলেছিলাম কি আ গ্রেট যদি থাকে হি ইজ আ গ্রেট, তাহলে আ গ্রেট এর পরিবর্তে আমাদের সেন্টেন্সের শুরুতে কি আসবে, আ গ্রেট এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে আসবে কি ওয়াট এ, ওয়াট এ, তারপরে কি লিখতে হবে বলেছিলাম শেষ অংশ, তাহলে এখানে শেষ অংশ কি আছে স্টুডেন্ট, শেষ অংশ আছে যে ফুল, তাহলে আমাদের ফুলটা লিখে লিখে ফেলতে হবে। একদিন আমাদের ফার্স্ট অংশ প্রথম অংশ কি আছে হি ইজ, তাহলে আমাদের হি ইজ বসাই দিতে হবে। হ্যাঁ, ওয়াট আ ফুল, হি ইজ, সে কতই না বোকা, এটার অর্থ হচ্ছে দেখি হি ইজ আ গ্রেট ফুল, সে মহা বোকা, সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বিশেষ সূচক বাক্যে কি বলেছি, বিশেষ সূচক বাক্যে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে কি ওয়াট আ ফুল হি ইজ, সে কতই না বোকা, এইভাবে বলতে হবে। সেকেন্ড রুল গ্ল্যাড অর ভেরি, তোমরা বুঝতে পেরেছো এখানে আর গ্ল্যাড এখানে আর ভেরি, মানে এখানে কি ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কি ছিল আর্টিকেল ছিল, বাট এখানে কি নেই আর্টিকেল নেই, উইদাউট আর্টিকেল গ্ল্যাড অর ভেরি অনলি, গ্ল্যাড অর ভেরি যদি হয় এখানে আর গ্ল্যাড ছিল এখানে আর ভেরি ছিল, বাট এখানে হচ্ছে গ্ল্যাড অর ভেরি, যদি গ্ল্যাড অর ভেরি অ্যাফার্মেটিভ অর আফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে সেই স্থলে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে হাউ, গ্ল্যাড অর ভেরি স্থলে শুধু হাউ বসিয়ে দেবো, তারপরে কি করব শেষ অংশ বসাবো এন্ড প্রথম অংশ আগে বলব প্লাস নোট অফ এক্সপ্লেনেশন। যেমন শি ওয়াজ ভেরি টকেটিভ, শি ওয়াজ ভেরি টকেটিভ, সে ছিল খুব বাসা, তাহলে এই যে এখানে ভেরি আছে ভেরি, এই ভেরি এখানে আমরা জাস্ট কি বসাবো হাউ বসাবো, বাক্যের শুরুতে সেন্টেন্সের শুরুতে বসাবো, হোয়াট এবং হাউ এগুলো কোথায় বসবে সেন্টেন্সের শুরুতে, হাউ তারপর কি হবে এখানে শেষ অংশ, এখানে শেষের অংশটা কি দেখো টকেটি, নিশ্চয় এই টকেটি শব্দটা এখানে অবশ্যই লিখতে হবে টকেটি, হাউ টকেটি অ্যাট দ্য ফার্স্ট অংশ কি ছিল, ফার্স্ট অংশ ছিল শি ওয়াজ, তাহলে আমাদের এখানে শি ওয়াজটা বসিয়ে দিত, শি ওয়াজ, অ্যান্ড এই যে নোট অফ এক্সক্লেমেশন আমরা দিয়ে দিলাম। অ্যান্ড দেন আই উইশ, তিন নম্বর, নাম্বার থ্রি, আই হোপ অর আই উইশ, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে অর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তবে আই হোপ আই উইশ এর ক্ষেত্রে স্থলে জাস্ট আমরা ইফ বসিয়ে দিই, এখানে কি বলেছে গ্রেট অর ভেরি, গ্রেট অর ভেরির ক্ষেত্রে প্রথমে লিখতে হবে কি হাউ, গ্রেট অর ভেরি তুলে দিতে হবে সেই স্থলে বাক্যের সেন্টেন্সের শুরুতে হাউ বসাতে হবে, অ্যান্ড দেন শেষ অংশ, অ্যান্ড দেন প্রথম অংশ, কিন্তু আই হোপ আই উইশ যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আই হোপ আই উইশ থাকে তবে সেই ক্ষেত্রে আই হোপ আয়ুষ উঠিয়ে ইফ বসিয়ে দিতে হবে, এক্সপ্লেনেটরি সেন্টেন্সে আই হোপ আয়ুষের স্থলে ইফ বসাতে হবে, অ্যান্ড দেন আই হোপ আয়ুষের পরের অংশটা বসিয়ে দিতে হবে, অ্যান্ড দেন নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। যেমন আয়ুষ আয়ার আসাইন এগেইন, আমার ইচ্ছা পুনরায় আমি কি হয়ে যেতাম শিশু হয়ে হই, তাহলে এই যে এখানে যদি আমি লিখি তাহলে আয়ুষ শুধু আয়ুষটা উঠিয়ে দিয়ে এই যে আয়ুষ আয়ুষ আছে আয়ুষের স্থানে কি বসতো এই বসাতে হবে, আয়ুষের পরের অংশটা হচ্ছে যে কি আয়ার আসাই পেগে, তাহলে এখানে কি হবে আই অয়ার আ সি এস আই এর সাইন এগে, ঠিক লিখে দিলাম আয়ার আসাইন এগেইন, আই অয়ার আসাইন এগেইন লিখে দিয়েছি।
and the number কি করবে এখানে নট অফ এক্সক্লেমেশন বসাতে হবে তাহলে বুঝতে পেরেছ স্টুডেন্ট ইউ আর ক্লিয়ার দ্যাট রিডিউস অর অ অ্যামাউন্ট অফ অবজেক্ট রিডিউস অ অ্যামাউন্ট অফ অবজেক্ট স্থলে সরি আই হোপ আই উইশ স্থলে ইফ প্লাস আই হোপ অর আই উইশ এর পরের অংশ প্লাস নট অফ এক্সক্লেমেশন এন্ড দ্যাট নাম্বার Alas.
profession. And পরের অংশ বলেছি এখানে দ্য ম্যান ইজ ডেট আছে, দ্য ম্যান ইজ ডেট বসে, দ্য ম্যান ইজ ডেট এন্ড দ্য ফুলেস্ট। তাহলে তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্ট, আমি তোমাদের আবার বলছি আক্রাব আবেরিয়াস করে ওয়াটার প্লাস অংশ প্লাস প্রথম অংশ প্লাস মোটোমেস্টুরেশন গ্র্যাব আর বেরি স্তরে হাউ প্লাস শেষ অংশ প্লাস প্রথম অংশ প্লাস মোটোমেস্টুরেশন আই হোপ আই উইশ স্তরে ইফ প্লাস আই হোপ আই উইশ এর পরের অংশ প্লাস মোটোমেস্টুরেশন রিজুইস আর ম্যাটার অফ জয়দেব স্তরে হুররা আর ব্রেক উপস্থিত হবে and then motive exclamation and then পরের অংশ বসিয়ে দিতে হবে রিজুইস আর ম্যাটার অফ জয়দেব এর পরের অংশ বসিয়ে দিতে হবে গ্রিভ দ্যাট রিগ্রেট দ্যাট আর ম্যাটার অফ সরুদেব স্তরে অ্যালাস বসাতে হবে গ্রিভ দ্যাট রিগ্রেট দ্যাট আর ম্যাটার অফ সরুদেব উঠিয়ে সেই ক্ষেত্রে সেই স্তরে অ্যালাস বসাতে হবে and then motive exclamation বসাতে হবে and গ্রিভ দ্যাট রিগ্রেট দ্যাট আর ম্যাটার অফ সরুদেব এর পরের অংশ বসিয়ে দিতে হবে আই রিগ্রেট দ্যাট দ্য ম্যান ইজ ডেড এই যে আই রিগ্রেট দ্যাট উঠিয়ে দিয়ে আমি জাস্ট বসিয়ে দিয়েছি এখানে দ্য ম্যান ইজ ডেড বসিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট আই হোপ ইউ আর ক্লিয়ার দ্য ক্লাস অ্যান্ড ইউ উইল নোট ডাউন দ্য ক্লাস and learn that class. Okay, thank you so much. Bye bye.